আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দয়ে আমরাও খুব 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 ভালো আছি। শুরু করছি আরেকটা নতুন ব্লগ। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পটলের খোসা ভর্তা করতে হয়। দেখুন, এদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আছে পটলের খোসা। আমি যখন পটলগুলো রান্না করেছিলাম তখন পটল থেকে খোসাটা একটু বেশি করে ছাড়িয়ে নিয়েছি, যাতে পটলের একটু অংশ খোসার সাথে লেগে থাকে। ঠিক এরকম পুরো করে পটলটা কেটে নিব, খোসাটা এভাবে ছাড়িয়ে নিব। এখানে আছে পেঁয়াজ, এটাতে পেঁয়াজটা একটু বেশি লাগবে, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ, লবণ, চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কেউ চাইলে দিতে পারেন টেস্টের জন্য, না হলে কোনো সমস্যা নেই, সেটা খেতেও খুব মজা লাগবে। আর এদিকে আমি আমার ছোট বাবুটার জন্য দিয়ে দিলাম একটু আপেল। ওকে একটু আপেল সেদ্ধ করে খাওয়াবো। তাহলে ওকে আমি আগে আপেলটা খাওয়াই নি, তারপর আমি পটলটা প্রস্তুত করবো। এদিকে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি। পাতিলের ভিতরে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পটলের যে খোসাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব সুন্দর করে। আমি গ্যাসটা অন করে দিলাম। আমি এখানে পটলের খোসাটা আগে সেদ্ধ হতে দিব। খোসাটা সুন্দর করে সেদ্ধ হোক, এই পথে আমি আমার বেবিকে খাইয়ে আসি। আমি কাজ করছি, এসে দেখি আমার বেবি এভাবে শুয়ে শুয়ে ওর ভাইদের সাথে, ওর ভাইদের আমি খেতে দিলাম। এই যে ওর ভাইদের সাথে রাকিব হোসেনের ভিডিও দেখতেছে, ভাইরা খাচ্ছে টিভি দেখতেছে। এই যে এটা টিভি দেখা হচ্ছে ভাইয়াদের সাথে শুয়ে শুয়ে, পচা আব্বা টিভি দেখো। আমি আমার বেবির জন্য আপেল সিদ্ধ করে নিয়ে আসলাম, এখানে একটু দুধ মিক্সড করব। এই প্রথম আমি ওকে এটা খাওয়াবো, দেখি ও কিভাবে খায়। আমি জানি না এটা ও খাবে কিনা, আমি চেষ্টা করব ওকে খাওয়ানোর, কারণ আপেলটা বাচ্চাদের শরীরের জন্য অনেক উপকারী, পেটের জন্য খুব ভালো। আমি চেষ্টা করব ওকে এটুকু খাওয়ানোর, ইনশাল্লাহ আমার বাচ্চা খাবে। বাবা তুমি খাবে না কেন, গণ্য করছো কেন, কেন এই যে আমি খাবার রেডি করি, মা মা খাবার রেডি করি। এই যে আমি আপেলটা একটু ব্লেন্ড করে নিলাম, কারণ আপেলটা একটু সাবা সাবা ছিল, যেহেতু দানা দানা ও খেতে পারবে না, একটু ব্লেন্ড করে নিলাম, কারণ প্রথম দিব তো এটা প্রবলেম হবে। আমি এর সাথে একটু এক চামচ গুঁড়া দুধ মিক্স করে নিলাম, দেখা যাক কিভাবে খায়। হা করেন খেতে হবে এখন আপনাকে এটা। মজা তো, মজা তো, মজা তো। সবাই মাশাল্লাহ বলেন, মাশাল্লাহ, সবাই দোয়া করবেন ও যেন খেতে পারে পুরোটা। আরেকটা 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 হাত দিয়ে তো ধরাই দেবে না। আই মাশাল্লাহ, বড় একটা যুদ্ধ জয় করলাম, আমার সোনাকে খাওয়ালাম, বিশাল বড় যুদ্ধ বলে এটাকে। একটা মায়ের জন্য এর থেকে বড় যুদ্ধ আর কিছু হতেই পারে না, তার বাচ্চাকে খাওয়ানো। অনেক কষ্ট হইলো, প্রথমে তো মুখে নিতেই চায় না, যাই হোক বহু কষ্টে তাকে আমি
পুরোটাই শেষ করিয়েছি। খাবি না, হাত পা বেঁধে রেখে খাওয়াবো, খাবি না একটা কথা? এই যে খেয়েছে এবং সমস্ত মুখে মেখেছে, তার মুড অফ আছে, তাকে জোর করে খাওয়ানো হয়েছে। যাক, মুড অফ থাকার যাই হোক, আমার খাওয়ানোর কাম আমি খাইয়ে দিয়েছি। তুমি রাগ হও আর যাই হও, আমার কিছু দেখার বিষয় নেই। হ্যাঁ, খেয়ে তো নিয়েছ, কেমন টেস্ট? পচা টেস্ট, পচা টেস্ট না? বাইরের সব কিছু পচা, খেতে তো হবে, পচা খাবারই তোমার খেতে হবে, কিচ্ছু করার নেই বাবা। তাহলে যুদ্ধ জয় করে নিলাম, এখন পরিষ্কার করে নিব। এদিকে আমার পটলের খোসাটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আমি দুটো চিংড়ি মাছ এর ভিতর দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ফার্স্টে তেল দিয়ে দিলাম কড়াইতে, এখানে চারটা শুকনো মরিচ সুন্দর করে ভেজে নিব লাল লাল করে। শুকনো মরিচটা ভেজে আমি নামিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব সেই যে পটলের খোসাটা সেদ্ধ করে রেখেছি, এটা খোসার সঙ্গে আমি পেঁয়াজ রসুন এবং যে কাঁচামরিচটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবং এটা ওগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব, একটুকু পানি থাকবে না, পানি থাকলে ভালো লাগবে না, একবারে শুকিয়ে নিব, লাল লাল করে ভেজে নিব। আমার ভাজা কমপ্লিট, আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এদিকে আমি শুকনো মরিচ চিংড়ি মাছ বাটায় দিয়ে দিলাম, এখন আমি এটাকে সুন্দর করে বেটে নিব। এটা বাটা হয়ে গেলে আমি এটাও বেটে নিব। ভর্তা করতে করতে কারেন্টটাই চলে গেল, এদিকে তো ঘেমে নিয়ে একাকার। তো যাই হোক, আমার ভর্তা করা শেষ কমপ্লিট, যেহেতু কারেন্ট নাই সেহেতু একটু অন্ধকার লাগছে। এই যে আমি সুন্দর করে বেটে নিয়েছি, সাথে এক পিস লেবু। আমি গ্যারান্টি দিতে পারি আমি যে এরকম করে ভর্তা করলে, সাথে যদি এক পিস লেবু নেন, এক প্লেট ভাত অনায়াসে আপনাদের শেষ হয়ে যাবে, এতটাই মজা হয় এই ভর্তাটা। আমি যখন প্রথম প্রথম বাড়িতে যে এগুলো ভর্তা করতাম, সবাই আমাকে নিয়ে খুব টিটকিরি করতো, পটলের খোসা ফেলে দেয় সেটা আবার ভর্তা করে। কিন্তু আমি যখন ভর্তা করে তাদেরকে খাওয়ালাম, তারপর থেকে তারা আমার ফ্যান হয়ে গেছে। এখন গেলেই বলে তুই শুধু প্রসেসিং করে দে, বেটে আমরা দেবো, মানে এতটাই মজা হয় জিনিসগুলো। তো ভিডিওটা আর বাড়াবো না, যেহেতু কারেন্ট নাই, খুব খারাপ লাগতেছে। তো দেখা হবে নেক্সট দিন নেক্সট কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।